ফরমালিন মাখানো চিকেন নিয়ে এবার সতর্ক হলো ভারতের রেলের ক্যাটারিং সংস্থা IRCTC। সংস্থার জেনারেল ম্যানেজার দেবাশিষ চন্দ্র জানান, IRCTC-র প্রত্যেক সংস্থাকে বলা হয়েছে নামী সংস্থার থেকেই প্রয়োজনীয় কাগজপত্র সহকারে চিকেন কিনতে হবে। IRCTC-র প্রত্যেক স্টোরে খাবারের গুণগত মান বজায় রাখতে মাসে একবার খাবারের নমুনা সংগ্রহ করা হতো, কিন্তু এবার থেকে প্রতি মাসে দুবার করে চিকেনের নমুনা সংগ্রহ করবে ভারতীয় রেলের এই ক্যাটারিং সংস্থাটি। আর স্টেশনে IRCTC-র স্টোরগুলিতে ফরমালিনযুক্ত চিকেন পাওয়া গেলে সেই স্টোরের লাইসেন্স বাতিল করা হবে বলে জানান সংস্থার গ্রুপ জেনারেল ম্যানেজার দেবাশিষ চন্দ্র। যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস যদি বাড়ে বোথ ফর দ্য লাইসেন্সি, কারণ অনেকটা অনেক লাইসেন্সি হয়তো না জেনেও কিনতে পারে, তো এই অ্যাপ্রুভ সোর্স যদি ওদের কাছেও থাকে আমার মনে হয় এই প্রবলেমটা আমরা অনেকভাবেই করতে পারবো। বাট আমরা ভীষণ এ ব্যাপারে ইয়ে হয়েছি এবং আমার 116খানা আমার লাইসেন্সি মানে ট্রেন আছে, লাইসেন্সি অপারেটেড ইস্ট জোনে, প্লাস 50টা মতো ফুড প্লাজা জনাহার মিলিয়ে আছে, প্রত্যেককে আমরা বলে দিয়েছি তোমরা অ্যালার্ট থাকো এবং তোমাদের খাবার স্যাম্পলিং হবে, এবং যদি কোনো প্রবলেম হয়, যদি এরকম ধরনের কোনো কমপ্লেন পাওয়া যায়, আমরা শুধু তাকে টার্মিনেটই করবো না, তার এনসে প্রসিকিউশন করবো অ্যাজ পার রুলস। তাছাড়া যাতে দপ্তরের কর্মীরাই দেখে নিয়ে ফরমালিন মুক্ত চিকেন কিনতে পারেন, তাই IRCTC কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে সংস্থা সূত্রে খবর। তারপরেও IRCTC-র কোনো বেস কিচেনে ফরমালিনযুক্ত চিকেন পাওয়া গেলে সেই বেস কিচেনের ম্যানেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে রেল। নীল বণিক, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। www.youtube.com/channelhindustan